অবস্থানের কারণে। আলবেনিয়ান প্রকৃতি যথেষ্টই বৈচিত্র্যময়। এই দেশটির প্রায় 40% এরিয়া জুড়ে আছে বনভূমি। পুরো দেশের বেশিরভাগ অংশেই ছোট বড় পাহাড় দেখা যায়। সারি সারি পাহাড়ের কোলে বিস্তীর্ণ বনভূমি, পাহাড়ের কোল ঘেঁষে বহমান ছোট নদী, সবকিছু মিলেমিশে এ যেন বিধাতার এক অরণ্য উপহার। একক দেশ হিসেবে এই দেশটি একসাথে দুইটি সাগর পাশে পাচ্ছে, একটি আদ্রিয়াটিক সাগর আর অন্যটি আয়োনীয় সাগর। সব মিলিয়ে এই দেশটিতে 362 কিলোমিটার সামুদ্রিক বিচ আছে। সামুদ্রিক স্নান বা সূর্য স্নান থেকে শুরু করে সব ধরনের আনন্দ বিনোদনের বৈধতা আছে আলবেনিয়ার বিচগুলোতে। সামুদ্রিক বেলাভূমিতে হেঁটে চলার পাশাপাশি সামুদ্রিক ঢেউয়ের খেলা উপভোগ করতে পর্যটকদের ভিড় লেগেই থাকে এই দেশটির বিচগুলোতে। আলবেনিয়ার সরকারি ভাষার নাম আলবেনিয়ান। এই দেশটির বেশিরভাগ মানুষ এই ভাষাতেই কথা বলে, যদিও এই দেশটিতে আরও কিছু আঞ্চলিক ভাষার প্রচলন আছে, তবে আন্তর্জাতিক যোগাযোগের জন্য ইংরেজি ভাষার ব্যবহার করা হয়। আলবেনিয়া আয়তনে খুব ছোট হলেও এই দেশটিতে আছে নানান ধরনের বৈচিত্র্যতা। বিশেষ করে এই দেশটির বিভিন্ন অঞ্চলের লোকজন বিভিন্ন রকম পোশাক পরিধান করে, তবে এই পোশাকগুলো এই দেশটির ঐতিহ্যবাহী পোশাক। বিশেষ বিশেষ দিনগুলোতে ঐতিহ্যবাহী পোশাক পরে আলবেনিয়ান লোকজন মেতে ওঠে নানা রকম ঐতিহ্য উদযাপনে। মুসলিম দেশ হলেও এই দেশটির শহরাঞ্চলের লোকজন শর্টকাট পোশাক পরতেই বেশি পছন্দ করে। শার্ট, টি শার্ট বা মিনি স্কার্ট এই দেশটির রেগুলার পোশাক। তাছাড়া ইউরোপীয় প্রথা অনুযায়ী কোটাই এই দেশটিতে বেশ জনপ্রিয়। ঘরের শোভাবর্ধন বা বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য মাঝে মধ্যেই আমরা বারান্দা বা উঠোনে ফুলের বাগান করি। কিন্তু আপনি জেনে অবাক হবেন, আলবেনিয়ার গ্রাম থেকে শহর পর্যন্ত দেশের প্রতিটি অঞ্চলে শোভাবর্ধনের জন্য দেশটির রাস্তার পাশে ফুলের বাগান করা হয়ে থাকে। লাল, নীল, হলুদ, সবুজ নানা রকম বাহারি ফুলের পসরা দেখে আপনি মেনে নিতে বাধ্য হবেন, আলবেনিয়া ফুলপ্রেমী মানুষের দেশ। আলবেনিয়ার শিক্ষা ব্যবস্থা যথেষ্টই উন্নত। এই দেশটির প্রায় 99% মানুষ শিক্ষিত। এছাড়া এই দেশটির চিকিৎসা ব্যবস্থাও সন্তোষজনক। এই দেশটির মানুষের গড় আয়ু প্রায় 78 বছর। বিশ্বের সবচেয়ে কম দামে ইন্টারনেট সেবা পাওয়া যায় আলবেনিয়াতেই। প্রতি মাসে বাংলাদেশি টাকায় মাত্র 200 টাকা হলেই এই দেশটিতে 30 Mbps ইন্টারনেট সংযোগ পাওয়া যায়। ইউরোপীয় দেশগুলোর মধ্যে অর্থনৈতিকভাবে গরিব দেশ আলবেনিয়া। এই দেশটিতে আছে তেলের খনি, তবে এই তেলের খনিটি খুবই ছোট এবং এর ডেইলি উৎপাদন ক্ষমতাও অনেক কম। তাছাড়া এই দেশটিতে আছে গ্যাসের খনি, যা দিয়ে পুরো দেশের চাহিদা মিটে যায়। এছাড়াও এই দেশটিতে কয়লা, বক্সাইট, কপার এবং লোহার খনি আছে। আলবেনিয়া একটি কৃষি প্রধান অর্থনীতির দেশ। এই দেশের প্রায় 60% মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিকাজের ওপর নির্ভরশীল। এই দেশের প্রধান অর্থকরী ফসল গম। তাছাড়া ভুট্টা, তামাক, ডুমুর এবং জলপাইয়ের মতো ফসলগুলো উৎপাদিত হয় বিপুল পরিমাণে। আলবেনিয়া একটি কৃষি প্রধান দেশ হওয়াতে এই দেশটিতে আছে নানা রকম মুখরোচক খাবার। বিশেষ করে আলবেনিয়ান লোকেদের কাছে সামুদ্রিক মাছ বেশি জনপ্রিয়, পাশাপাশি প্রচুর পরিমাণে শাকসবজি আর ফলমূল খেতেও পছন্দ করে। আয়তনে ছোট হওয়ার পাশাপাশি এই দেশটির জনসংখ্যাও অনেক কম। আছে উন্নত শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থানের সুব্যবস্থা। খাদ্য চাহিদার ঘাটতি নেই, বেকারত্বের হারও অনেক কম। সব মিলিয়ে আলবেনিয়াকে ইউরোপের সুখী দেশ বলা যায় অনায়াসেই। পাহাড়ি ঝর্ণাগুলো এই আনন্দের মাত্রা যোগ করবে আরও বেশি। পাহাড়ি ঝর্ণার মুহুমুহু গুঞ্জন আপনার বিনোদনের পাশাপাশি আপনাকে নিয়ে যাবে অন্য জগতে। তাছাড়া আলবেনিয়ান সামুদ্রিক বিচগুলোতে পর্যটকদের আনাগোনা সবসময়ই থাকে। একটি দেশে দুইটি সাগর দেখতে হলে আপনাকে যেতে হবে আলবেনিয়াতে। আলবেনিয়া দেশটি দেখতে যতটা সুন্দর, তার চেয়ে এর প্রকৃতি আরও বেশি মনোমুগ্ধকর। তাছাড়া কম খরচে ইউরোপ ভ্রমণ করতে চাইলে আদর্শ গন্তব্য হতে পারে আলবেনিয়া। আলবেনিয়া একটি মুসলিম প্রধান দেশ হলেও এই দেশটিতে ইসলামিক নিয়মকানুনের কঠোরতা নেই, বরং এই দেশটিতে খোলামেলা সংস্কৃতির প্রভাব বিদ্যমান। তাই চাইলে আপনিও একবার ঘুরে আসতে পারেন ইউরোপের রূপসী কন্যা আলবেনিয়া থেকে।
যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে এই ছিল আজকের এপিসোড। এই এপিসোডটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। স্টে অ্যালার্ট, স্টে সেফ, বাই বাই।